করে কোথায় যাচ্ছ? মেয়ে দুটোকার জন্মদিন, ওরা তোমাকে 18 বছরের বাবা বলে চিনলো না, জানলো না, ডাকলো না। তাই সুলতানের চৌধুরীর বাড়ির একজন পুরনো চাকর হিসেবে এই ফুল দিয়ে দুই মেয়েকে জন্মদিনে আশীর্বাদ করতে চাই। 18 বছরে তোমার মতো এক টাকার বাবার আমার মেয়ে দুটোর আশীর্বাদের প্রয়োজন হয়নি, আগামী তো হবে না। তাই বাবা সাজার ব্যর্থ চেষ্টা একদম করো না। সেই পুরনো কথাটা আবার বলছি, তোমাকে বিয়ে করা, তুই আর চম্পার পৃথিবীতে আসা, তোমাকে এই বাড়িতে এখনো পর্যন্ত থাকতে দেওয়া, সব কিছু বাবার উইলে শর্ত পূরণ করার জন্য। নইলে তোমার মতো এক টাকার ছেলেকে কোটিপতির মেয়ে সুলতানা চৌধুরী কোনোদিনই বিয়ে করত না। আমি শুধু বাবার সম্পত্তি পাবার জন্য বাবার জেদের শিকার হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। তুই আর চম্পাকে একটা কথাই বুঝিয়েছি, গরিবের কোনো মূল্য নেই, গরিবের মূল্য এক টাকা। তবে তো একেবারে মূল্যহীন করে দিতে পারোনি, কোটি টাকার পাশে এক টাকার অঙ্কটাও গরিবের অহংকার হিসেবে কম কিসে? এই আনন্দ নিয়েই থাকো। শোনো, তোমার আশীর্বাদের এই ফুলের দাম 2 টাকা, আর জুই চম্পার জন্মদিনের উপহার হিসেবে ওই দুটো কুকুরের দাম 2 লক্ষ টাকা। তুমি বলো কোনটা দামি? তুলনা করতে বলছো, তুমি কি করে বুঝবে সুলতানা? কুকুর যত বেশি দামি হোক, ওর পরিচয় ও কুকুর। আর আমার এই ফুলের দাম 2 টাকা হলো, এর নাম ফুল, ফুল সুগন্ধ ছড়ায়। Happy birthday to Champa! Oh my sweet mom! Happy birthday! Thank you mom! Happy birthday! এক মিনিট, তোমাদের জন্য সুন্দর একটি গিফট এনেছি। এই রনি আর বনিকে নিয়ে আয় দেখ। ওয়াও, আজ তোমাদের ফ্যাশন শোর গ্র্যান্ড ফিনাল। আমি চাই আমার দুই মেয়ে আর যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে একসাথে রাতে কেক কাটবে। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল, অনেক হতভাগ্য বাবা, তোদের সামনে গিয়ে বাধ্য করার ক্ষমতা আমার নেই, সে একইভাবে বলছি হ্যাপি বার্থডে টু জুই, হ্যাপি বার্থডে টু চম্পা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে।